সম্মানিত দিনী বোন প্রশ্ন করেছেন যে এমন কিছু জুতা আছে যেটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করে তো সেক্ষেত্রে এটা মহিলাদের জন্য ব্যবহার করা যায় হবে কিনা প্রিয় দিনী বোন পোশাকের ক্ষেত্রে সেটা হচ্ছে নিষেধ যে মেয়েদের পোশাক ছেলেরা ছেলেদের পোশাক মেয়েরা অর্থাৎ এটা মেয়েরা পুরুষের এবং পুরুষরা মেয়েদের যে সজ্জিত হতে পারবে না এখন জুতা যেহেতু কোম্পানি যদি এরকম হয় যে বানানোলা যদি এটা এরকমই বানায় যে এটা মেয়েদের জন্য এটা ছেলেদের জন্য তো মেয়েদের এটা মেয়েরাই পড়বে ছেলেরাদের এটা ছেলেরাই পড়বে বাকি যেসব জুতা যেটা উভয়ই পড়তে পারে তাহলে বোঝা গেল এটা উভয় পড়ার ক্ষেত্রে কিন্তু ছেলেমেয়ের এটার মধ্যে কোনো তারতম্য হয় না আর স্বাভাবিকত কারণ জিনিস যখন মানুষ কোনো জিনিস পরিধান করে সেটায় মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় আর যার কারণে এটা যদি মহিলাদের শু পরার কারণে বোঝা যায় যে এটা ওই পুরুষ মহিলার সু পরেছে অথবা পুরুষদের সু পরার কারণে বোঝা যায় যে এটা ওই মহিলা পুরুষের সু পরেছে সেক্ষেত্রে এটা আনাজাইজ হবে আর যদি এরকম স্বাভাবিক হয় যেটা বোঝা যাচ্ছে না এটা ছেলে মেয়ে হয়ে ছেলের কাপড় পরেছে অথবা ছেলে মেয়ে হয়ে ছেলের জুতা পরেছে অথবা ছেলে হয়ে মেয়ের জুতা পরেছে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই জাজাকিল্লাহ খায়